नमस्कार बंधुरा, वेलकाम टू टेस्टी बाइट्स। टेस्टी बाइट्स से अनेक अनेक स्वागत। आज आमी आबार एकटा टीमेर रेसिपी निये एसेछि। आज आमी चिली एग बानिये देखाबो। एटा होयतो अनेकेई बानाते पारेन, किन्तु आमी किभाबे बानाबो देखे नेया जाक। चिली एग बानाते लागबे डिम, ক্যাপসিকাম টুকরো করে কাটা, পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে টুকরো করা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্প্রিং অনিয়নের সাদা অংশ, স্প্রিং অনিয়ন, রিফাইন তেল, কর্নফ্লাওয়ার, লবণ, সেজওয়ান সস, রেড চিলি সস, সয়া সস, টমেটো সস, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। প্রথমে কাঁচা ডিমগুলির মধ্যে সামান্য লবণ, একটু সয়া সস, কাঁচা লঙ্কা কুচি, স্প্রিং অনিয়ন, আর সেজওয়ান সস দিয়ে ডিমগুলিকে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সামান্য তেল দেব। তেলটাকে আমি পুরো কড়াইতে ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় গ্যাসের জোর মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি কড়াইতে ডিমটা দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে কম আঁচে ভাপিয়ে নেব। ডিমটাকে আমার ভাপানো হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। তারপর একটা প্লেট কড়াইয়ের উপর উপুর করে দিয়ে ডিমটাকে প্লেটে ঢেলে নেব। তারপর ডিমটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডিমটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ডিমটাকে পিস পিস করে কেটে নেব। এবার একটা বাটি নিয়ে প্রথমে সামান্য জল, তারপর 2 চামচ সয়া সস, রেড চিলি সস, টমেটো সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে চিনি। সমস্ত উপকরণগুলি দিয়ে একটা মিক্সড সস বানিয়ে নেব। এরপর আর একটা বাটি নিয়ে তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হলে দিয়ে দেব রসুন কুচি, রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আদা কুচি। রসুন ও আদা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দেব কাঁচা লঙ্কা কুচি, টুকরো করা ক্যাপসিকাম, পাপড়ি ছড়ানো পেঁয়াজ, আর দেব সামান্য পরিমাণে লবণ। এরপর দেব স্প্রিং অনিয়নের সাদা অংশ কুচি, সমস্ত সবজিগুলি হালকা করে ভাজা হলে দিয়ে দেব তৈরি করা মিক্সড সস। সসটা দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দেব। তারপর একটা ঢাকনা দিয়ে সসটাকে ফুটতে দিতে হবে।
সসটা ফুটে উঠলে পিস করা ডিমের টুকরোগুলি সসের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাস মিডিয়াম করা থাকবে। তারপর হালকা হাতে সসের সাথে ডিমের টুকরোগুলিকে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর ওপর থেকে কর্নফ্লাওয়ারের গোলাটাও দিয়ে দেব। আমাদের চিলি এগ রেডি। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে উপর থেকে রোস্টেড সাদা তিল ছড়িয়ে পরিবেশন করব গরম গরম চিলি এগ। এটা রুমালি রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ, আবার দেখা হবে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।